অ্যানাদার ভিডিও। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটাও এডুকেশনাল ভিডিও। তোমরা জানো যে আমি আমার চ্যানেলে বেশিরভাগই এডুকেশনাল ভিডিওই দিই, খুব কমই কুক ভিডিও অ্যান্ড ড্রয়িং ভিডিও আসে, অন্য অন্য ভিডিও আসে। তো আজকেও সেরকম একটা এডুকেশনাল ভিডিও নিয়ে আমি চলে এলাম এই চ্যানেলে। তো আজকে আমি শেখাতে চলেছি যে কীভাবে ফোন থেকে খুব সহজ পদ্ধতিতে শর্টস ভিডিও আপলোড করতে পারবে ইউটিউবে। ইউটিউবে শর্টস ভিডিও কিন্তু বর্তমান সময়ে একটা উঁচু স্থান অধিকার করে নিয়েছে, শর্টস ভিডিও চাইলে এখন প্রচুর পরিমাণে। তো চলো শিখে নেওয়া যাক ফোন থেকে খুব সহজ পদ্ধতিতে কীভাবে আপলোড করব। তো শুরু করার আগে বলে রাখি যে আমারও একটা শর্টস ভিডিও চ্যানেল রয়েছে, বাংলাদেশ শর্টস, আর একটা রয়েছে বাংলাদেশ ব্লগ। দুটো চ্যানেলের লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখবো সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সেটা করার জন্য প্রথমে তোমাদের যে ভিডিওটা আপলোড করবে সেটা বানিয়ে তোমাদের ফোনের ডিভাইসের মধ্যে আগে সেভ করে নিতে হবে। তারপর যথারীতি তোমরা এটা কিন্তু ক্রোম ব্রাউজার, এটা বলে রাখি আমি, এটা কিন্তু ক্রোম ব্রাউজার বা কম্পিউটার থেকে আপলোড করা যায় না। যেটুকু আমি জানি, আমার জানা অনুযায়ী এটা আমি জানি যে কম্পিউটার থেকে এবং ফোনের গুগল ক্রোম থেকে শর্টস ভিডিও আপলোড করা যায় না। তোমরা যদি জানো করা যায় তাহলে আমাকে কমেন্টে জানিও। তো আমি কীভাবে জানি সেটা তোমাদের দেখাই। প্রথমে আমরা ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অফিসিয়াল অ্যাপের মধ্যে আমরা প্রবেশ করব। তো সেই ইউটিউবের অফিসিয়াল অ্যাপের মধ্যে প্রবেশ করার পর আমরা এখান থেকে নিচের যে প্লাস আইকন রয়েছে সেই প্লাস আইকনে আমরা ক্লিক করব। সেই প্লাস আইকনে আমরা ক্লিক করার পর দেখো এরকম তিনটে অপশান আমাদের বেরিয়ে হয়। তারপর দেখো তোমাদের আমি মার্ক করে দিয়েছি, দেখো ক্রিয়েট এ শর্ট লেখা রয়েছে, তারপর আবার লেখা রয়েছে BETA বেটা। হোয়াট ইজ বেটা, এটা সম্বন্ধে বলি বেটা ভার্সন। বেটা মানে ইউটিউবের একটা ভার্সন। এই ভার্সনে আমার অন্তত সহজ লাগে শর্টস ভিডিও আপলোড করতে। তো চলো শুরু করা যাক। এখান থেকে ক্রিয়েট এ শর্টসের মধ্যে আমরা ক্লিক করব। গ্যালারির মধ্যে ক্লিক করে এখান থেকে তোমরা ভিডিওটা নিয়ে নিতে পারবে। দেখো আমি ভিডিওটা নিয়ে নিলাম, এটা কি ভিডিও সেটা তোমাদের আগে বলি। এটা হচ্ছে আমার যে চ্যানেলের ইন্ট্রো রয়েছে সেই ইন্ট্রোটাই আমি তোমাদের করে দেখাচ্ছি, নাহলে এখন এই মুহূর্তে আমার কোনো প্রফেশনালি শর্টস ভিডিও আমার কাছে নেই, তাই এটা দিয়েই তোমাদের করে দেখাচ্ছি। তো চলো করে নেওয়া যাক। তো এটা একটা জিনিস মনে রাখতে হবে, যখন তোমরা শর্ট ভিডিওর জন্য শ্যুট করবে সেটা 59 সেকেন্ডস মানে 1 মিনিটের মধ্যে করতে হবে, এবং সেটাকে ল্যান্ডস্কেপে না পোর্ট্রেট প্রোফাইলে শ্যুট করতে হবে। পোর্ট্রেট প্রোফাইলে কিন্তু সেই ভিডিওগ্রাফিকটা শ্যুট করতে হবে, আর 1 মিনিটের বেশি হলে সেটা হবে না। তো তারপর উপর থেকে যে নেক্সট অপশান রয়েছে সেই নেক্সট অপশানে আমরা ক্লিক করব। তারপর আবার সেম জায়গায় নেক্সট অপশানে ক্লিক করব, দুবার নেক্সটে ক্লিক করতে হবে, তারপর এই পেজটা তোমাদের সামনে খুলবে। তারপর ক্যাপশন ইওর শর্টস, এখানে তোমরা যে টাইটেলটা লিখতে চাও সেই টাইটেলটা লিখতে পারো, মাই চ্যানেল ইন্ট্রো মাই চ্যানেল ইন্ট্রো এটা দিচ্ছি, কালে এইটাই লিখলাম আমি। তারপর এখান থেকে পাবলিক, এটা তোমরা চেঞ্জ করতে পারবে, এটা আমি পাবলিকই করছি, আমি ডিলিট করে দেবো এই ভিডিওটা। এই ভিডিওটা তোমরা পাবে না আমার চ্যানেলে, এই ভিডিওটা আর কোনো মানেই হয় না, সেই জন্য আমি এটা ডিলিট করে দেবো। তো পাবলিক রয়েছে, পাবলিকে রয়েছে, তোমরা প্রাইভেটও করতে পারো, পাবলিক করতে পারো, আনলিস্টেড করতে পারো, তোমাদের ইচ্ছা। তারপর তোমরা এখান থেকে যে সিলেক্ট অডিয়েন্স লেখা রয়েছে সেই সিলেক্ট অডিয়েন্সের মধ্যে ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের মতো, যদি তোমরা বাচ্চাদের জন্য বানাও তাহলে ইয়েস ইটস মেডস ফর কিডস, আর যদি বড়দের জন্য বানাও তাহলে নো ইটস নট মেড ফর কিডস। আর এজ রেজিস্ট্রেশন দিতে গেলে এখান থেকে তোমরা করতে পারো। তো বেরিয়ে যাই আমরা এর থেকে, আর কোনো অডিয়েন্স সিলেক্ট না করলে সবাই দেখতে পারবে এটা।
তারপর এখানে তোমরা ডেসক্রিপশন লিখতে চাইলে তোমাদের অন্য একটা পদ্ধতি করতে হবে। এখান থেকে তোমরা ডেসক্রিপশন পাবে না। তারপর উপরে যে আপলোড সেকশন রয়েছে, আপলোড সেকশনের মধ্যে ক্লিক করলে তারপর এই যে নিচে যে লাইব্রেরি রয়েছে, তোমাদের লাইব্রেরিতে ক্লিক করবে, তারপর ইওর ভিডিওস তার মধ্যে ক্লিক করবে। তারপর দেখো এই ভিডিওটা দেখতে পাবে, প্রসেসিং হচ্ছে। আর তোমাদের আর একটা কথা বলে রাখি, যদি দেখছো যে এত কিছু করার পরেও এটা শর্টস হিসাবে হচ্ছে না, শুধুমাত্র নর্মাল ভিডিও হয়ে গেছে, তখন তোমরা কী করবে তা সেটাও দেখাচ্ছি। দেখো 100% রেডি টু ওয়াচ। যদি সেটা একটু ওয়েট করো, এটা কিন্তু শর্টস হিসাবেই গণ্য করা হয়েছে। আর যদি না হয় তোমাদের, তাহলে তোমরা এখান থেকে থ্রি ডট যেটা লেখা রয়েছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করবে, তারপর এডিট অপশনে ক্লিক করবে, তারপর দেখো এরকম একটা পেজ আবার দেখতে পাবে। সেখান থেকে কী করবে, মাই চ্যানেল এন্ট্রি, এখান থেকে একটা স্পেস দিয়ে হ্যাশট্যাগ লিখে শর্টস, SHORTS, শর্টস এটা এখানে লিখবে বা ডেসক্রিপশনে লিখে দিতে পারো তোমরা। তারপর এবার দেখো কিন্তু ডেসক্রিপশনটা দেখতে পাবে তোমরা, ডেসক্রিপশন তোমরা এখানে টাইপ করতে পারো। আর কীভাবে শর্টস ভিডিওর ডেসক্রিপশন চেক করতে হয় সেটা তো আমি অন্য একটা ভিডিওতে বলেছি। সেটা দেখো ওপরের আই বাটনটা, একটা আই বাটন এসছে, ওখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো এবার তোমরা ওপর থেকে সেভ করে দিতে পারো। তো হলো, তারপরে দেখো এটা চালাচ্ছি আমি। তারপরে এখান থেকে লাইক করতে পারবে তোমরা, ডিসলাইক, কমেন্ট, শেয়ার, থ্রি ডটে ক্লিক করে ডিসক্রিপশানে, VC। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে টাটা বাই বাই আজকের মতন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো তোমরা। এবং আমার যে আরও দুটো চ্যানেল রয়েছে, বাংলাদেশ ভ্লগস এবং বাংলাদেশ শর্টস, এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে, এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে। তো তিনটে চ্যানেলের লিঙ্কই ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওই দুটো চ্যানেল গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে আসবে এবং এই চ্যানেলের লিঙ্ক দিয়ে ভিজিট করে আসবে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড বাই সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।